হাই, আমি বাপি রায়। আজকে আমি কম্পিউটারের স্কিল টেস্টের উপর কোশ্চেনের মডেল কোশ্চেনের সেট নিয়ে চলে এসেছি। আজকে মাইক্রোসফট এক্সেলের উপর মডেল কোশ্চেনের আমরা সলভ করব। এবং কম্পিউটারের স্কিল টেস্ট বলতে, কম্পিউটারের যে কোনো পরীক্ষা যখন আপনারা দেন অফিসিয়ালি, ক্লার্ক বা ডেটা এন্ট্রি বা ডেটা ম্যানেজার, যে সমস্ত পরীক্ষাগুলো, যে সম্ভাব্য চাকরির যে কোশ্চেনগুলো আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। আজকেও আমরা একটা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার, যেগুলোর মাধ্যম দিয়ে প্রতিনিয়ত যদি আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার যে কোনো জবের কম্পিউটার টেস্টে কোনো রকম অসুবিধা হবে না। যে কোশ্চেনগুলো আমরা যে সলভগুলো করছি, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে আমরা যে কোশ্চেন মডেল সেটটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সলভ করব। আজকের কোশ্চেন সেটটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে একটু হার্ড রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কোশ্চেনগুলো একবার পড়ে নিচ্ছি, একবার পড়লে আপনারা বুঝতে পারবেন কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের এক্সেলের। সাধারণত এক্সেলে বা ওয়ার্ডেই বলুন, পাওয়ার পয়েন্টে বলুন, অ্যাক্সেসে বলুন, সব বিষয়গুলোর উপরেই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো দেয়, কারণ কম্পিটিশনটা একটু হাই হয়ে গেছে বর্তমানে। কারণ প্রচুর ছেলে মেয়ে কম্পিউটার জানে, এবার পোস্ট রয়েছে একটা দুটো, সেখান থেকে তাহলে তাদেরকে কীভাবে ভালো মেধাবী বা এক্সপিরিয়েন্স ছেলে মেয়ে পাওয়া যাবে, সেই অ্যাডভান্স লেভেলগুলোরই সাধারণত কোশ্চেনগুলোতে এখন বেশি জোর দিচ্ছে। তো আপনাদেরকেও কিন্তু তাই এখন সেরকমভাবেই প্রস্তুতি নিতে হবে বাড়িতে বসে। তো চলুন আমরা শুরু করি। আমরা সময় দিয়েছি 30 মিনিটস। হ্যাঁ, কম্পিউটার স্কিল টেস্ট 20 নম্বরের আমরা অল অ্যাটেম্প কোশ্চেন করব। তাহলে আপনারা এটা কোশ্চেন মডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা এমএস ওয়ার্ডে কোশ্চেন সেট বানিয়েছি। নেম দিয়েছি জেন্ডার, মান্থলি ইনকাম, ইনকাম ট্যাক্স, ডিসকাউন্ট, ফাইনাল ইনকাম ট্যাক্স, এটা আপনারা সচরাচর করেছেন, কিন্তু আমি এমনভাবে ঘুরিয়েছি, বা আমি শুধু না, পরীক্ষাতে এইভাবে আসছে, অনেক পরীক্ষাতে এসেছে। তো সেই ঘুরানো কোশ্চেনগুলো দেখুন এখানটায় কি, এগুলো সব ফর্মুলা লিখতে হবে, কিন্তু ফর্মুলাগুলো একটু অন্যরকম, কারণ কোশ্চেনগুলোতে কী রয়েছে আমরা একবার দেখে নিই। এই যে টেবিলটা তো আপনারা এক্সেলে করতেই পারবেন। তাহলে বলছে ইউজ এমএস এক্সেল টু ক্রিয়েট এ শিট কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন। হ্যাঁ, আমাদের যে এক্সেলের যে ক্রিয়েট শিট তৈরি করতে হবে, কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশনগুলো যে রয়েছে নিচে, সেগুলো প্রথমে ক্রিয়েট দ্য টেবিল ইন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের মধ্যে উপরের যে টেবিলটা রয়েছে সেটা তৈরি করতে হবে। তারপর বাই ডিফল্ট ফন্ট শুড বি কালিভারি বডি, এই ফন্ট সাইজ দিতে হবে, এবং ফন্ট দিতে হবে এটা, আর ফন্ট সাইজ হচ্ছে 18 দিতে হবে। আচ্ছা, এবার সি নাম্বার কোশ্চেন, যেটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স। দেখুন ইনকাম ট্যাক্সকে বলছে, এখানে টেবিল রয়েছে মান্থলি ইনকাম। তাহলে দেখুন, আচ্ছা এবার দেখি সি নাম্বার, ইনকাম ট্যাক্স ইজ গিভেন অন দ্য বেসিস অফ মান্থলি ইনকাম। আমরা এখানে অ্যানুয়াল ইনকাম হিসেবে না করে আমরা মান্থলি ইনকাম, মাসিক, মাস ভিত্তিক আমরা করেছি। মান্থলি ইনকাম ট্যাক্স ইজ গিভেন, হ্যাঁ, অন দ্য বেসিস অফ মান্থলি ইনকাম, ট্যাক্স উইল বি চার্জ, হ্যাঁ, ট্যাক্স কাটবে, উইল বি চার্জ অনলি অন ইনকাম অ্যাবাভ 1 লাখ। মানে যাদের ইনকাম মাসে 1 লাখ বা 1 লাখের বেশি রয়েছে, তাদেরই, হ্যাঁ, ট্যাক্সটা কাটবে। এক্সাম্পল, ইফ সামওয়ান, যদি কোনো ব্যক্তির, মনে করুন সামওয়ান ইনকাম ইজ 2 লাখ, মনে করুন কোনো একজন ব্যক্তির, যদি একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, যদি মাসে 2 লাখ টাকা যদি কোনো ব্যক্তির ইনকাম হয়, একটা এক্সাম্পল দিয়েছে, দেন সে 2 লাখ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিবে না। তাহলে কত টাকার উপরে দিতে হবে? দেন অনলি 1.5 লাখ উইল বি চার্জ ইনকাম ট্যাক্স। তার মানে কেউ যদি, আর ইনকাম ট্যাক্সটা লাগু হচ্ছে কততে, মান্থলি বেসিসে ইনকামটার উপরে ট্যাক্স নেওয়া হবে। এবং যাদের 1 লাখ বা 1 লাখের উপরে রয়েছে ইনকাম, তাদেরই ট্যাক্স দিতে হবে। এবং যাদের 2 লাখ টাকা, মনে করো সাপোজ একটা এক্সাম্পল, 2 লাখ টাকা মাসে বেতন পায়, সে 2 লাখ টাকার উপরেই ট্যাক্স দিবে না, সে 1.5 লাখ টাকার উপর চার্জ ইনকাম ট্যাক্স দিবে, মানে 50,000 টাকা মাইনাস। তার মানে প্রত্যেকে 1 লাখ থেকে কম্পালসারি ট্যাক্স দিতে হবে। যাদের 1 লাখ বেতন, সে 1 লাখ টাকার উপরে ট্যাক্স দিবে না, কারণ এখানে বলে দিছে 2 লাখ হলে 1.5 লাখ টাকার ট্যাক্স দিতে হবে। তার মানে প্রত্যেকেরই 50,000 করে সার রয়েছে, আর যারা 1 লাখের নিচে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। দেখুন মান্থলি ইনকাম স্ল্যাব দিয়েছে ইনকাম ট্যাক্স,
যাদের 2 লাখ বা 2 লাখের বেশি তাদের 30% ট্যাক্স দিতে হবে, আর যাদের 1 লাখ বা 1 লাখের বেশি তাদের 10%, আর লেস দ্যান 1 লাখ যাদের 1 লাখ টাকার কম তাদের হচ্ছে 0% কোনো ট্যাক্স দিতে হবে না। এটা একটা ব্যাপার। তাহলে দেখুন এখানে কিন্তু প্রচুর ঘুরানো কোশ্চেন রয়েছে এবং ফর্মুলার মাধ্যম দিয়ে লিখতে হবে, সোজা সাপটা নয় এখানে কিন্তু এক কথায় বলতে গেলে, আমরা যখন সলভ করব তখন আপনারা দেখবেন। আচ্ছা, ডিসকাউন্ট উইল বি গিভেন অ্যাকর্ডিং টু জেন্ডার, ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাকর্ডিং টু জেন্ডার, জেন্ডার ভিত্তিক। হ্যাঁ, যেমন 1000 টাকা দেওয়া হবে মেলদের অ্যান্ড 3000 টাকা দেওয়া হবে ফিমেলদের বাই ইউজিং ফর্মুলা এবং ফর্মুলার মাধ্যম দিয়ে। আর ফাইনাল ইনকাম ট্যাক্স, ফাইনাল ইনকাম ট্যাক্স মানে হচ্ছে এইটা, ফাইনাল ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স মাইনাস ডিসকাউন্ট এটা সচরাচর হয়, কিন্তু বাট ইফ দ্য অ্যামাউন্ট ইজ নেগেটিভ, যদি ইনকাম ট্যাক্স দেখা যায় নেগেটিভ মানে জিরো আসছে বা মাইনাস আসছে, তাহলে দেয়ার উইল বি জিরো, তাহলে অটোমেটিক্যালি ফাইনাল ইনকাম ট্যাক্স কিন্তু জিরো আসবে বাই ইউজিং ফর্মুলা। তার মানে এখানে যাদের 1 লাখের নিচে কম রয়েছে তাদের তো এই ট্যাক্স দিতে হবে না, তাদের জিরো। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট এখানে ডিসকাউন্ট তো মনে করো পাচ্ছে 500 বা 1000 বা 3000 টাকা পাচ্ছে, কিন্তু এখানে ইনকাম ট্যাক্স জিরো, এখানে 3000 স্যার পাচ্ছে ফিমেল হিসাবে বা 2000 পাচ্ছে 1000 পাচ্ছে, এবার তাহলে তো মাইনাস, সেটা করা যাবে না। যাদের রয়েছে সেটা ইউজিং ফর্মুলার মধ্যে ফাইনাল ইনকাম ট্যাক্স, তাহলে নেগেটিভ হলে কিন্তু তাদের জিরো করে দিতে হবে, অটোমেটিক্যালি জিরো আসবে। তো এগুলো তাহলে দেখুন কতটা কোশ্চেন ঘোরানো, এবার এগুলো আমরা কিন্তু সলভ করব এবং যে কোনো যখন পরীক্ষা দেবেন তখন কোশ্চেন সেটগুলো কিন্তু বারবার পড়বেন, মুখস্থ করবেন না, বারবার পড়বেন, বুঝবেন ভালো করে কি বলতে চাইছে কি চাইছেন, তারপরে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে সঠিক মানের। তো আমরা সোজাসাপটা শর্টকাট কাজের জন্য আমরা যদি আমরা এই ডেটাটাকে একটু কপি করে নিই, কপি করে নিলাম, কারণ এটা তো এমএস ওয়ার্ডের কোশ্চেন সেট, আমরা একটা এক্সেলে এইখানটা ইনকাম ট্যাক্স বানিয়ে রেখেছি, আমরা এখানে একটা বানিয়ে দিই, তাহলে কন্ট্রোল ভি করে আমরা এখানে বানিয়ে দিই। হ্যাঁ, কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার ফলে দেখুন চলে আসলো, আমরা টেবিলটাকে একটু সাজিয়ে নিই। দেখুন তাহলে আমরা টেবিলটাকে সাজিয়ে নিলাম সুন্দরভাবে। হ্যাঁ, টেবিলটাকে আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু বড় হলে কিচ্ছু করার নেই, কারণ এটাকে সবাইকে সলভ করতে হবে সুন্দরভাবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আমরা এগুলো কোশ্চেনগুলো দিতে পারবো, যে কোশ্চেনগুলো রয়েছে আমরা এগুলো আর হাতালাম না, এ নাম্বার আর বি নাম্বার, ঠিক আছে, সাইজ এত এত দেওয়া, এগুলো আপনারা পেয়ে যাবেন, না পারলে কমেন্ট করে জানাবেন, এগুলো একদম জলের মতো সহজ। আমি সি নাম্বার থেকে ধরি, হ্যাঁ, ভিডিওটা যাতে বড় না হয় আমি সি নাম্বার মানে মেন মেন পার্ট ধরি। সি হচ্ছে কি, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আমরা পড়লাম তো এটা, হ্যাঁ, 30% 2 লাখের উপরে হলে, 1 লাখের উপরে হলে 10%, এটা জিরো, কিন্তু এখানে আবার 2 লাখ হলে যে 2 লাখেই ট্যাক্স দিতে হবে তা না, 50,000 টাকা করে ছাড় আছে প্রত্যেকেরই। চলুন তাহলে শুরু করি আমরা, তাহলে মান্থলি ইনকামের উপর বেস করে, তাহলে আমরা কী করব, ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা লিখব ইফ, আমরা লিখব ফার্স্ট ব্রেকেট ওপেন, মান্থলি ইনকাম হচ্ছে এটা, এটা দিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে, এর যদি একক দশক শতক হাজার ওজুদ লক্ষ। আচ্ছা দেখুন, এটা মানে ডি ফোর যদি 2 লাখ বা 2 লাখের যদি বেশি বেতন হয় তাহলে আমাদের কি হবে, তাহলে ফার্স্ট ব্রেকেটের মধ্যে কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হবে, 30%, কিন্তু 50,000 টাকা মাইনাস, তাহলে এইটা মাইনাস 50,000, এটা এরকম করে দিব, দেওয়ার পর ইনটু 30%, এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা দিতে হবে। যদি D4 ইকুয়াল টু এত হাজার মানে 2 লাখ বা 2 লক্ষের উপরে হয় তাহলে এটা থেকে 50,000 টাকা মাইনাস এবং যে টাকাটা থাকবে তার 30% দিতে হবে। যদি এটা না হয় তাহলে আবার ইফ দিব, আবার ফার্স্ট ব্রেকেট দিব, আবার এই D4 গ্রেটার দেন ইকুয়াল টু 1 লাখ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ,
যদি ভ্যালুটা যদি 1 লাখ বা 1 লাখের বেশি হয়, তাহলে আমাদের এই ভ্যালু মাইনাস 50,000 ব্র্যাকেট ক্লোজ সেমভাবে ইনটু 10% হয়ে গেল। আর এটা যদি না হয়, মানে 1 লাখের উপরে বা 1 লাখ বা 1 লাখের উপরে যদি হয় তাহলে 10%, আর যদি 1 লাখের নিচে হয় তাহলে আমরা বলে দিব 0। এবার ব্রেকেট দুটো ওপেন করেছি, দুটো ক্লোজ করো, এবং এটার আমরা এইখানেও ফর্মুলাটা পেয়ে গেলাম, এই যে এটা এন্টার দিয়ে দিব জাস্ট, তাহলে আমাদের দেখুন এটা বেরিয়ে গেল। এবার আমরা এটাকে কিন্তু ড্র্যাগ করে দেবো, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, একটু বেশি টানা হয়ে গেছে, আমরা সিলেক্ট করে নিয়ে যাদের যাদের দেখুন 0 হয়ে গেছে, এইভাবে বেরিয়ে গেছে আমাদের। এবার কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন, বলেছে সি নাম্বার হয়ে গেল ডি নাম্বার, ডিসকাউন্ট উইল বি গিভেন অ্যাকর্ডিং টু জেন্ডার, মেল যদি হয় তাহলে 1,000 টাকা এবং 3,000 টাকা হলে ফিমেল ইউজিং ফর্মুলা। তাহলে ফর্মুলার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু দিতে হবে, তাহলে ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিতে গেলে আমাদের ওই ইফ কন্ডিশন লাগাতে হবে, তাহলে আমরা দিলাম, তাহলে জেন্ডারের উপরে করতে হবে, তাহলে এটা তাহলে যখনই দিব তখন সরি আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে লিখতে হবে, ইফ যখনই এক্সেলে ক্যালকুলেশন করব আমরা ইকুয়াল চিহ্ন মাস্ট দিতেই হবে। তাহলে এটা মানে সি4 এই সেল যদি হ্যাঁ ইকুয়াল টু যখনই ক্যারেক্টার বসবে তখনই ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, এটা যদি কি হয় মেল হয় ডাবল ইনভার্টেড কমার মধ্যে, এটা ইকুয়াল টু যদি মেল হয় তাহলে আমার কমা দিয়ে বলে দিতে হবে কত 1,000 টাকা, সংখ্যার ক্ষেত্রে ডাবল ইনভার্ট কমার দরকার নেই। আর যদি না হয় তাহলে আবার ই লিখব দেব, তাহলে এইটা ইকুয়াল টু যদি ডাবল ইনভার্ট কমা লিখে দেব ফিমেল, তাহলে কমা দিয়ে বলে দিব 3,000 টাকা, ব্রেকেট দুটো ওপেন করেছি ক্লোজ করে দিব এন্টার করে দিব, দেখুন 1,000 চলে আসছে এই যে মেলের ঘরে। এবার এটাকে আমরা ড্র্যাগ করে দিব, দেখুন চলে আসছে চলে আসছে। এবার লাস্ট কোশ্চেন সর্বোপরি, কোশ্চেনে বলেছে ফাইনাল ইনকাম ট্যাক্স মানে সোজা ভাষায় মানে ফাইনাল ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স যেটা হয়েছে তার থেকে ডিসকাউন্ট মাইনাস করলেই হয়, কিন্তু এখানে বলছে বাট ইফ দ্য অ্যামাউন্ট ইজ যদি নেগেটিভ মানে যে অ্যামাউন্টটা নেগেটিভ থাকবে তাহলে মানে জিরো থাকবে তাহলে দেয়ার উইল বি জিরো বাই ইউজিং ফর্মুলা, তার তো আর ইনকাম ট্যাক্স বের হবে না। মনে করুন এদের জিরো, তার মানে ডিসকাউন্টের থেকে এটা করলে তো এটা কী আসবে, এটা জিরোই আসবে, এটাকে বলেছে নেগেটিভ করা যাবে না, এটাকে জিরো রাখতে হবে। হ্যাঁ এটা ডিসকাউন্টের থেকেও বড় ছোট থাকলেও মানে ডিসকাউন্ট তখন অ্যালাউ হবে না, তখন এটা অটোমেটিক জিরো, এটা তোমার কী বলেছে ফর্মুলার মাধ্যমে করতে হবে। তাহলে আমরা সোজা একদম ফর্মুলা, তাহলে ইকুয়াল আমরা লিখব ইফ, আমরা দিব ফার্স্ট ব্রেকেট ওপেন, আমরা দেওয়ার পরে কী করব আমরা কী করব তাহলে এটা মাইনাস এটা ব্রেকেট ক্লোজ গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে যদি বড় হয় তাহলে আমাদের কি হবে আবার ফার্স্ট ব্রেকেট ওপেন, তাহলে এটা মাইনাস এটা তাহলে ইনকাম ট্যাক্স মাইনাস এটা এটা হবে, আর না হলে জিরো হবে, ব্রেকেট ক্লোজ অ্যান্ড এন্টার। কি হলো একবার দেখে নিই, এটা মাইনাস এটা যদি এটা একটা ইকুয়াল হবে জিরো বা জিরোর থেকে যদি বড় হয়, বুঝতে পারলেন, তাহলে এটা হবে তাহলে আমাদের এন্টার। তবু নিচ্ছে না কেন, এক মিনিট আমি দেখে নিচ্ছি কী সমস্যা হচ্ছে আমাদের, এই ভ্যালু যদি তোমার হচ্ছে ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আমাদের ই4 এই ভ্যালুটা কে আমাদের একটু লজিক্যালি কিছু ভুল দেখাচ্ছে, তো আমরা দেখে নিচ্ছি কী ভুল হচ্ছে, তো ভুল হওয়ার কথা নয়, আমাদের ডাবল ইনভার্ট কমে একটা কমে গেছে, বুঝতে পারলেন। আমরা কেন বলছি দেখুন,
এইখানে একটা ডাবল ব্রেকেট হবে ফার্স্ট ব্রেকেট, কেন আমরা তো এই ফার্স্ট ব্রেকেটটা হচ্ছে এটার ই ফোর আর এফ ফোরের, আর ইফ এর পরে একটা ফার্স্ট ব্রেকেট দিতে হবে যেটা আমরা যেখানে শেষ করেছি। এখন আমাদের ব্রেকেটটাকে সম্পূর্ণ হলো, এই যে এটা যে 45,000 মাইনাস হয়ে গেল, আর এটাকে আমরা ড্র্যাগ করে দিব, বাস দেখুন এটা হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, মানে আমাদের যদি ফর্মুলা ঠিকই আছে আমাদের ব্রেকেট সমস্ত কিছু চোখ কান খুলে কিন্তু সমস্ত কিছু রাখতে হবে। এর সঙ্গে আরও অনেক আনুষঙ্গিক কিছু কোশ্চেন পত্র দিতে পারে যেগুলো সহজ, তো আপনারা দেখতে পারলেন যে এটা অ্যাডভান্স লেভেলের কীভাবে করতে হয়, সেভ টেপ করে দিতে হবে। তো যাই হোক, আমি সবসময় এই ধরনের ভিডিওগুলো করি কম্পিউটারে স্কিল টেস্ট, যাদের কম্পিউটারে চাকরি করার ইচ্ছে বা পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে কীভাবে সলভ করবেন সেই বিষয় নিয়েগুলো প্রতিনিয়তই করি। আর আপনারাও কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর এত কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও করি, আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করুন বা কমেন্ট করুন, কেমন লাগলো, ভালো লাগলো খারাপ লাগলো যাই লাগো একটা কমেন্ট করে জানান, অন্তত একটা লাইক দিন আমাদের এই পরিশ্রমের জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, থ্যাংক ইউ।